রব্বুল আলামিন আমাকে আপনাকে জমিনে প্রেরণ করেছেন শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু শুধু আমাদেরকে জমিনে প্রেরণ করে নাই রব্বুল আলামিন বলতেছেন আফাহাসিবতুম আননা মা খালাকনাকুম আবসা আমি আল্লাহ তোমাদেরকে অযথায় অকারণে এই জমিনে সৃষ্টি করি নাই তোমাদেরকে প্রেরণ করি নাই একটা কারণে সৃষ্টি করেছি একটা উদ্দেশ্যে সৃষ্টি করেছি সম্মানিত যদি উদ্দেশ্য আল্লাহ পাকের পুরা না করতে পারি আল্লাহ পাকের উদ্দেশ্যটা কি সেটা যদি আমরা না জানি তাহলে আল্লাহ পাকের উদ্দেশ্য পুরা করতে আমরা পারবো না আর যদি উদ্দেশ্যটা আমরা জেনে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন সৃষ্টি করেছেন এজমিনে জমিনে কেন পাঠিয়েছেন আল্লাহ পাকের কি উদ্দেশ্য তাহলে আমরা আল্লাহ পাকের সান্নিধ্যে যেতে পারবো তার উদ্দেশ্য পুরা করতে পারবো রব্বুল আলামিন কি উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য অন্য এক জায়গায় কুরআনুল কারিমের আল্লাহ পাক বলে দিচ্ছেন আল্লাহ পাক বলতেছেন ওয়া মা খালাকতাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন রব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহ শুধু তাদেরকে তোমাদেরকে শুধু একমাত্র আমার গোলামী করার জন্য আমার দাসত্ব করার জন্য মানুষ এবং জিনকে আল্লাহ পাক বানিয়েছেন এই জমিনে পাঠিয়েছেন শুধু তার গোলামী করার জন্য তার দাসত্ব করার জন্য তার হুকুমগুলি মেনে চলার জন্য দুনিয়ার হায়াতের আল্লাহ পাক আমাদেরকে যে করেছেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে একমাত্র তার ইবাদত করা তার গোলামী করা তার দাসত্ব করা যদি আমরা তার উদ্দেশ্য পূরণ না করতে পারি তাহলে এই দুনিয়ার জমিনের সিস্টেম হচ্ছে যে মানুষ কোনো মানুষ যদি একটা জিনিস আবিষ্কার করে একটা জিনিস তৈরি করে তার তৈরির পেছনে একটা উদ্দেশ্য থাকে যেমনি ভাবে এই লাইট যিনি বানিয়েছেন লাইট বানানোর পেছনে উদ্দেশ্য হচ্ছে লাইট মানুষকে আলো দিবে অন্ধকারের মধ্যে আলো দিবে কি মানুষকে অন্ধকারে আলো দিবে এখন এই লাইট লাগানোর পরে যদি আলো না দেয় তাহলে এই লাইট সেখানে লাগিয়ে রাখবে এটা ভাঙ্গারিতে ডাস্টবিনে ফেলে দিবে যিনি ফ্যান বানিয়েছেন তার উদ্দেশ্য হচ্ছে ফ্যান গরমের মধ্যে মানুষের মাথার উপরে ঘুরবে আর মানুষকে ঠান্ডা বাতাস দিবে যদি ওই ফ্যান বানানো ওয়ালার উদ্দেশ্য পুরা না হয় ফ্যান যদি না ঘুরে তাহলে সেই ফ্যানটাকেও সে ফেলে দিবে এই মাইক্রোফোন যিনি বানিয়েছেন তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কণ্ঠের আওয়াজটাকে দূর দূর পৌঁছে দিবে কিন্তু মানুষের সামনে এটা আমার সামনে লাগানো আছে কিন্তু আওয়াজ দূরে পৌঁছে না এটা আমার সামনে কেউ সম্মানের সাথে রাখবে না ফেলে দিবে অর্থাৎ একজন মানুষ একটা জিনিস আবিষ্কার করলো বানালো এটার পেছনে তার যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য যদি সেটা পুরা না করতে পারে তাহলে ওই জিনিসটাকে সে হেফাজত করে না মূল্যায়ন করে না আদর করে না যত্ন করে না এটাকে সে বিক্রি করে দেয় দেয় ফেলে আল্লাহ সমস্ত হায়াতের জিন্দিগি আমাকে আপনাকে দিয়েছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাকের গোলামি করার জন্য যদি গোলামি না করতে পারি সেটাও আল্লাহ পাক বলে দিয়েছেন তাহলে কি করতে হবে الله پاک سورة رحمن يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان الله أكبر أمر الله أكبر. الله أكبر. আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দা বান্দিকে ডাক দেয়া বলে তোমরা যদি আমার এবাদত করতে ভালো না লাগে আমার দাসত্ব করতে ভালো না লাগে এই জমিনে যদি আমাকে তোমাক আমার জিকির করতে ভালো না লাগে তাহলে তোমরা এই আসমান এবং জমিনের বাউন্ডারি ছেড়ে বের হয়ে যাও এবার আসমান এবং বাউন্ডারি জমিন ছেড়ে দিয়ে বের হওয়া যাবে এই ক্ষমতা আছে সুতরাং আসমান এবং জমিনের বাউন্ডারি ছেড়ে বের হওয়ার কারো ক্ষমতা নাই বাধ্য হয়ে এই জমিনে আল্লাহ পাকের আবাদত করতে হবে এবাদত করলে পরেই আল্লাহ পাকের উদ্দেশ্য পূরণ হবে আর যে ব্যক্তি আল্লাহ পাকের উদ্দেশ্য পূরণ করতে পারবে না ওই ব্যক্তির জন্য মানুষ যেমনিভাবে ভাবে উদ্দেশ্য না হলে ভাঙ্গারিতে ডাস্টবিনে ফেলে দেয় ওই বান্দাকেও আল্লাহ পাক জান্নাতে রাখবে না জাহান নামে তার স্থান করে দিবে নাউজবিল্লা এপ্রসঙ্গে হজরত মুসাইসালাম একদিন আল্লাহ কে ডাক দে বলে আল্লাহ আপনি নাকি বান্দাকে বড় ভালোবাসেন বড় মোহাব্বত করেন বড় বড় আদর করে বানিয়েছেন এত আদর করে এত মোহাব্বত করে যেই বান্দা বান্দিকে আপনি বানিয়েছেন সেই বান্দা বান্দিকে আবার কিভাবে আপনি জাহান আগুনে জ্বালাবেন এটা কিভাবে সম্ভব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক প্রশ্ন করার পরে রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয় বলে ও পয়গম্বর তুমি যদি প্রশ্নের জবাব নিতে হয় তুমি প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি পেয়ে যাবে তোমাকে একটা কাজ দিলাম যাও তুমি জমিনে একটা জায়গা নির্ধারণ করে একটু জায়গা চাষাবাদ করার জন্য একটা জায়গা হাল চাষ করে সুন্দর করে সেখানে কিছু ধান রোপণ করো সেখানে কিছু ধান রোপণ করো ধান রোপণ করার পরে তোমার যে সময় যেই কাজ সেই কাজ তুমি করে যাও তোমার যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্য তুমি পুরা করার চেষ্টা করে যাও দেখো তুমি উত্তর পেয়ে যাবে সালাম আমিনের কথা অনুযায়ী জমি এসে একটা জায়গা নির্ধারণ করে সেখানে হাল চাষ করে পয় পরিষ্কার করে কিছু ধান রোপণ করলেন ধান রোপণ করে সেখানে ধান লাগালেন সময় সময় মতো মতো পানি দিচ্ছেন তিনি সার দিচ্ছেন সময় মতো পয় পরিষ্কার করছেন সুন্দর ধান হলো। ধান গাছ হলো ধান হল ধানগুলি পাকার পরে কেটে তিনি চুলচারা বিশ্লেষণ অর্থাৎ পয় পরিষ্কার করে ধানগুলিকে পয় পরিষ্কার করে সমস্ত ধানগুলির মধ্যে যেই ধানগুলি পুষ্ট হয়েছে যেই ধানগুলি ভিতরে দানা হয়েছে চাল হয়েছে সেই ধানগুলিকে বেছে বেছে তিনি তিনার ঘরে যত্ন সহকারে রেখে দিলেন আর বাকিগুলিকে ফেলে দিলেন আবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হলেন আল্লাহ পাকে ডাক দে বলে পয়গম্বর ও আমার মালি আল্লাহ আপনি যেই পরামর্শ আমাকে দিয়েছেন যে আদেশ করেছেন আমি সেই কাজ করে এসেছি কই কি করেছ কয় ধান রোপণ করেছি ধান চাষ করেছি কয় ধানগুলি কোথায় ধানগুলি কোথায় আমি বন কুটা চিটা সব বেছে সুন্দর করে আমি আমার ঘরে পুষ্ট ধানগুলিকে রেখে দিয়েছি আমায় যত্ন সহকারে আমার ঘরের ভিতরে রেখে দিয়েছি সব জমিনে যা হয়েছে তাই কি তোমার তোমার ঘরে রেখে দিয়েছ কয় না আল্লাহ যেই ধানটা পুষ্ট হয়েছে যে ধানটার ভিতরে চাল হয়েছে সে ধানটাকে আমি আলাদা করে আমার ঘরে রেখে দিয়েছি তাহলে যেটা দান হয় নাই অর্থাৎ চিটা হয়েছে বন কোটা হয়েছে এইগুলি কি তুমি কি করছো এইগুলিকে আগুনে জ্বালিয়ে দিয়েছি ডাস্টবিনে ফেলে দিয়েছি রব্বুল আলমিন ডাক কয় হে আমার পয়গম্বর তুমি সবগুলি তোর যত্ন করেছ প্রত্যেকটা গাছের মধ্যে সার দিয়েছো পুরো জমিন তুমি পরিষ্কার করেছ তাহলে সবগুলিকে তুমি কেন তোমার ঘরের মধ্যে রেখে দাও নাই বেসে বেসে কেউ কয়েকটা ধান শুধু ঘরে রেখে দিলা কারণ কি কয় ও মালিক ও আমার সষ্ট আল্লাহ মালিক আল্লাহ আসমানের মালিক আল্লাহ আপনি ভালো করে জানেন ভালো করে দেখেন ভালো করে শোনেন আপনি আমি কি করেছি কেন করেছি কোন ধানগুলিকে আমি আমার ঘরে রেখেছি আপনি ভালোই জানেন তারপর আমাকে কেন জিজ্ঞেস করতেছেন কয়ে মোসা তুমি যে প্রশ্ন করেছো সেই প্রশ্নের জবাব তোমার জবান দিয়ে বের হয়ে যাক আমি চাই সালাম আল্লাহকে বলতেছেন না আমি বন কুটাগুলি আমার ঘরে নেই নাই চিটা দান বলি আমার ঘরে নেই নাই যেই ধানটা আমার উদ্দেশ্য পুরা হয়ে পুরা করেছে আমাকে সন্তুষ্ট করতে পেরেছে যেই ধানটা আমার কাজে লাগবে সেই ধানটাকে আমি যত্ন সহকার ঘরে রেখে দিয়েছি আর বাকিগুলিকে আমি জ্বালিয়ে দিয়েছি পুরিয়ে দিয়েছি আমার আল্লাহ ডাক দেখ পয়গম্বর মোসা এখনো কি বোঝো না এখনো কি বোঝো নাই আমি আল্লাহ কোটি 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 বান্দা বান্দি জমিনে প্রেরণ করেছি কোটি কোটি বান্দা জমিনের মধ্যে প্রেরণ করেছি এই কোটি কোটি বান্দা বান্দির মধ্যে আমি আল্লাহর উদ্দেশ্য যে বান্দা বান্দি পুরা করবে আমি আল্লাহর হুকুম আহকাম মেনে আমার আনুগত্যের সাথে যে জীবন পরিচালনা করবে যে হালাল হারাম বেঁচে চলবে যে সময় মতো নামাজ পড়বে যে সময় মতো রোজা রাখবে সময় মতো সময় মতো আমি আল্লাহর জিকির করবে আমি আল্লাহকে ভয় করবে ওই হাজার হাজার কোটি কোটি বান্দাবান্দির মধ্যে বেঁচে বেচে বেঁচে বেঁচে তালাশ করে আমি আল্লাহ ওই বান্দা বান্দি যে বান্দা বান্দিগুলি আমার উদ্দেশ্য পুরা করেছে অর্থাৎ পুষ্ট হয়েছে নেকে আমলকারী হয়েছে আমলে সলেহ কর্ণওয়ালা হয়েছে আল্লাহ হয়েছে ওই নেককার বান্দাগুলিকে বেছে বেছে আমি আল্লাহ আমার জান্না তাদের জন্য বরাদ্দ করে দিব সুহান সুহান আল্লাহ সম্মানিত হাজিরিন আর কোন সম্পদ কোন সব বান্দাগুলি আল্লাহ পাক জাহান নামে ফেলি দিবেন জাহান নামের আগুনে জ্বালিয়ে দিবেন প্রত্যেকটা বান্দাকে সুন্দর করে আদর করে মায়া করে মহাব্বত করে বানিয়েছেন সকলকে মহাব্বত করে বানিয়েছেন সকলকে মায়া করেন সকলকে খাওয়ান সকলকে পরান সকলে এই জমিনের অক্সিজেন নিচ্ছে খাদ্য সংগ্রহ করছে রিজিকের ব্যবস্থা করতেছে আল্লাহ পাক সকলকে দিচ্ছেন কি নামাজি কি বেনামাজী কি রোজদার কি বেরোজদার প্রত্যেক কি আল্লাহ সকলকে আল্লাহ পাক আল্লাহ দিয়ে যাচ্ছেন এই দেওয়ার পরেও কিছু বান্দাবান্দিকে আল্লাহ পাক জাহান্ন জ্বালাবেন ওই সমস্ত বান্দাবান্দি যারা এই দুনিয়ার ষাট সত্তর বছর একশো বছর হায়াতের জিন্দিগিতে আমার আল্লাহকে ডাক দেয় নাই সময় মতো নামাজ পড়ে নাই সময় মতো রোজা রাখে নাই পর্দা পশিদা করে নাই পাগের জিকির যাদের কলবের মধ্যে। আল্লাহ পাগের জিকির যাদের মধ্যে দেয় যাদের আল্লাহ জিকির করে নাই হারাম থেকে দূরে থাকতে নাই অশালীন অশ্লীল অবিচার জুলুম অত্যাচার অন্যায় অপরাধ এই জমিনে যে সমস্ত বান্দা বান্দিরা করেছে আল্লাহ পাক ওই সমস্ত নাফরমান বান্দা বান্দির জন্য জাহান্নাম বরাদ্দ করেছেন নাউজুবিল্লাহ।তাহাজিরিন মুসা আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে দুনিয়াতে এত কুঠি কোটি এত অসংখ্য বান্দাবاندی আল্লাহ পাক প্রেরণ করেছেন না জানি আমি আল্লাহ পাকের ওই জাহান্নামী বান্দাদের মধ্যে পড়ে যাই। না জানি আল্লাহ পাক আমাকে জাহান্নামী বানায় কবরে নেই। আমি আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারবো কিনা জান্নাতের মেহমান হতে পারবো কিনা এই সৌভাগ্য আমার হবে কিনা হবে একমাত্র শুধুমাত্র যদি আল্লাহ পাকের গোলামী আবাদত পাকের হুকুম হাকামগুলি কোরআন সুন্না মোতাবেক আমরা পালন করি আমল করি তাহলে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন ওই জাহান নামে যাদেরকে জ্বালাবে জাহান নামে যাদেরকে পূর্বে ওই ধলে আমাদেরকে অন্তর্ভুক্ত করবে আল্লাহ পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে আমাদেরকে এই তার উদ্দেশ্য পুরা করে অর্থাৎ যে উদ্দেশ্য সেটা হচ্ছে জন্য তিনি আমাদেরকে বানিয়েছেন আমরা এবাদত করব আল্লাহ পাক যেন আল্লাহ পাকের এই দেওয়া হায়াতের জিন্দিগি নেক আমল দিয়ে আমলে সলেহ দিয়ে আমাদেরকে সাজানোর তৌফিক আমিন দেবুলি আমিনা